মঙ্গল গ্রহে ছোট একটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে নাসা। 2020 সালে লাল গ্রহটিতে পরবর্তী প্রজন্মের একটি রোভার বসানোর মিশনের একটি অংশ হিসেবে হেলিকপ্টারে পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। চলুন জেনে নিই এই ব্যাপারে কিছু অজানা দিক। হেলিকপ্টারটির পাঠানোর মাধ্যমে প্রথমবারের মতো অন্য গ্রহে এ ধরনের উড়ুক্কুযান ব্যবহার করবে নাসা, বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে উঠতে পারবে এমনভাবেই নকশা করা হয়েছে রিমোট নিয়ন্ত্রিত হেলিকপ্টারটিকে। প্রায় 4 পাউন্ড ওজনের কপ্টারটিতে টুইন কাউন্টার রোটেটিং ব্লেড রয়েছে। হেলিকপ্টারটির বডি একটি টেনিস বলের আকারের সমান। নাসা জানিয়েছে হেলিকপ্টারটির ব্লেড মিনিটে প্রায় 3000 বার ঘুরবে, যা পৃথিবীতে উড়ানো হেলিকপ্টারের চেয়ে প্রায় 10 গুণ বেশি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে মার্স হেলিকপ্টারের প্রকল্প ব্যবস্থাপক মিমি আং এক বিবৃতিতে ঠিক এমনটাই বলেছেন যে পৃথিবীতে যে কপ্টারগুলো উড়ানো হয় তার সর্বোচ্চ উচ্চতা 40,000 ফুট। পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় মঙ্গলের বায়ুমণ্ডল 1%, তাই আমাদের হেলিকপ্টার যখন মঙ্গলের বায়ুমণ্ডলে যাবে এটি ইতিমধ্যে পৃথিবীর তুলনায় 1,00,000 ফুট উচ্চতায় উড়ানোর অবস্থায় থাকবে। নাসার এক কর্মকর্তা আরও বলেছেন, একটি গাড়ির আকারে রোভারের সঙ্গে জুড়ে রোভার ক্রাফটটি লাল গ্রহটিতে ভূমিতে নেওয়া হবে। ভূমিতে হেলিকপ্টারটি রেখে কমান্ড দেওয়ার জন্য রোভারটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হবে। হেলিকপ্টারটির ব্যাটারি চার্জ হলে এটি প্রথম স্বয়ংক্রিয় উড্ডয়নের কমান্ড দেবেন পৃথিবীতে থাকা নিয়ন্ত্রণকারীরা। এক বিবৃতিতে নাসা প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন বলেন, অন্য গ্রহে হেলিকপ্টার উড়ানোর ধারণাটি রোমাঞ্চকর। মঙ্গল গ্রহে এ ধরনের উড়ুক্কুযান কতটা টেকসই এবং কার্যকর সেটি হেলিকপ্টারটি দেখাবে বলে জানিয়েছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি আরও জানায়, হেলিকপ্টারটির উড্ডয়ন পরীক্ষার জন্য 30 দিনের সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে 5 বারের মতো আকাশে উড়বে হেলিকপ্টারটি। প্রথম পর্যায়ে খাড়াভাবে উপরে উঠে 10 ফুট উচ্চতায় প্রায় 30 সেকেন্ড ভেসে বেড়াবে হেলিকপ্টারটি। ধীরে ধীরে উড্ডয়নের সময় 90 সেকেন্ড নিয়ে 100 গজ পাড়ি দেওয়ানো হবে। হেলিকপ্টারটির লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ দিতে এসতে সৌরকোষ রাখা হয়েছে। হিম শীতল রাতে হেলিকপ্টারটি গরম রাখতে এতে একটি উষ্ণতার ব্যবস্থাও রয়েছে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে 2020 সালে জুলাই মাসে রোভার মিশন শুরু করার কথা রয়েছে নাসার। 2021 সালে ফেব্রুয়ারি মাসে মঙ্গলে পৌঁছবে রোভারটি। গ্রহটিতে ভূতাত্ত্বিক গবেষণা এবং বাসস্থান শনাক্তকরণের লক্ষ্যেই নকশা করা হয়েছে রোভারটিকে। এই ছিল রোভারটি সম্বন্ধে সমস্ত ধারণাগুলো এবং সমস্ত যেই প্ল্যানগুলো নেওয়া হয়েছে তা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।